পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতেই জঙ্গি নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করছে সরকার, দাবি বিএনপি নেতাদের। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়বে আওয়ামী লীগ। কারণ তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এটাকে দমন করবার জন্য শুধু তাদেরকেই দরকার। নাটক তো আপনারা করেছেন, জঙ্গিবাদ নাটক সাজিয়েছেন। নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের একটা নতুন পার্লামেন্ট, নতুন সরকার, নতুন একটা সমাজ তৈরি করতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ইস্পাত কঠিন ঐক্য নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে এবার তারা লড়বে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের মামলায় শুনানিতে আদালতে হট্টগোল। আসামির আইনজীবী বললেন, থাইল্যান্ডের থাকসিনের মতো তিনিও ফিরবেন দেশে। বেগম জিয়ার নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্য পেছালো ২০ দিন। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার পথে প্রধানমন্ত্রী। বৈঠক হবে চীন সহ কয়েকটি দেশের সঙ্গে। বাণিজ্য সুবিধা আদায়ের সুযোগ মত বিশ্লেষকের। কমছেই না পেঁয়াজের ঝাঁজ। দুদিনে কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ষাটে। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতা। ৪০% শুল্ক দিয়েই ভারত থেকে আমদানি শুরু। ছেলের হাত ধরে বাবাও হেরোইনের কারবারে। ছোট ছোট পুরিয়া মশলার প্যাকেটে সরবরাহ হতো রাজধানী সহ সারা দেশে। কেরানীগঞ্জে দুটি কারখানার সন্ধান, গ্রেফতার ৬। এবং জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের রেকর্ড। ভারত চীনকে টেক্কা চট্টগ্রামের ব্যবসায়ীদের। ৬ মাসে কাটা হলো ৯০টির বেশি জাহাজ। পরিবেশ দূষণ বন্ধে উদ্যোগ নেয়ার সুফল। পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতেই সরকার জঙ্গি নাটক করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। তার মতে, জঙ্গি নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করছে সরকার। দেশে কোনো জঙ্গি নেই। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না জানিয়ে তিনি আবারও হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে। এদিকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছে দলটি। শুরু থেকেই জঙ্গি তৎপরতা নিয়ে অস্বীকারের প্রবণতায় থাকা বিএনপি এখনো আছে সেই ধারাতেই। মঙ্গলবার জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব জঙ্গিবাদকে নাটক বলে মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে পশ্চিমা বিশ্ব ও ভারতের নজর কাড়তেই সরকার জঙ্গি নাটক মঞ্চস্থ করছে। নিরীহ সাধারণ মানুষদেরকে জঙ্গি বলে তুলে নিয়ে আসলো, এটার প্রয়োজন আছে তাদের। কারণ তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এটাকে দমন করবার জন্য শুধু তাদেরকেই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং সেটা দেখাতে চায় পশ্চিমা বিশ্বকে, ভারতকে। এদিকে সজীব ওয়াজিদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় শফিক রহমান ও মাহমুদুর রহমানের সাজার প্রতিবাদে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, আরো তীব্রতর হবে সরকার পতনের আন্দোলন। এবার ভয় দেখিয়ে সন্ত্রাস করে, আদালতকে নিয়ন্ত্রণ করে, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে মানুষকে সবসময় একটা ভীতিকর একটা অবস্থার মধ্যে রেখে দেওয়াই হচ্ছে তাদের অস্তিত্বের মূল চাবিকাঠি। সে ভয়টা থেকে বেরিয়ে আসতে হবে। এদিকে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। নেতারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়েও থামানো যাবে না বিএনপির আন্দোলন। লম্বা লম্বা কথা বলছেন, খুনের রাজনীতি করি না। আপনারা খুনের রাজনীতি শুরু করেছেন এবং খুন দিয়েই আপনার রাজনীতি শেষ হবে। ক্ষমতায় যেতে নয় বরং জনগণকে মুক্ত করতেই আন্দোলন করছে বিএনপি, এমন মন্তব্য দলটির নেতাদের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়বে আওয়ামী লীগ। লুটেরাদের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক সভায় বক্তব্য রাখেন দলটির নীতি নির্ধারকরা। শেখ হাসিনার সরকার দেশে কিংবা বিদেশ কোথাও বন্ধুহীন নয় বলেও মন্তব্য করেন তারা।
সরকার বিরোধী আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলায় সরব ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কেন্দ্র থেকে তৃণমূল সকল পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চলছে নানা কর্মসূচি। আগামী 2 সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন পুরনো বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি। সমাবেশ সফল করতে মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতারাও। এ সময় ক্ষমতাসীন দলের নেতারা বলেন, আওয়ামী লীগের সঙ্গে রয়েছে দেশের জনগণ, বিদেশিরা সে দলকে ক্ষমতা থেকে সরাতে পারবে না, বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এই সমাবেশের মাধ্যমে আওয়াজ তুলতে চাই, আমাদের শক্তি জনগণ, জনগণ আমাদের শক্তি। এই সমাবেশে আমরা সেই জনগণকে দেখাতে চাই। ওরা অনেক হুঙ্কার দেবে, আমরা 2 তারিখের এই সমাবেশে আমার বিশ্বাস, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যদি এক থাকি, বিএনপি কেন, ওরা যত দল আছে সব মিলে জাতির জনকের দলকে ঠেকাতে পারবে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল আবার সন্ত্রাসের মধ্য দিয়ে দেশে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই মুহূর্তে আমরা আগামী 2 তারিখের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই ঢাকা আমাদের দখলে এবং সমস্ত বাংলাদেশি আমাদের দখলে, শেখ হাসিনার দখলে। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ, দণ্ডিত ও লুটেরাদের হাতে দেশের শাসন ক্ষমতা তুলে দেবে না জনগণ। আগামী নির্বাচন ঘিরে বিএনপির অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান আওয়ামী লীগের। নির্বাচন প্রতিরোধ করবে 2013-14 সালের পুনরাবৃত্তি ঘটাবেন ফখরুল সাহেব, বাংলাদেশে সেই দিন আর আসবে না। উন্নয়ন করে শেখ হাসিনা তোমাকে ভোট দেবে কেন? কেন? অর্থ পাচারের জন্য, হাওয়া ভবনে লুটপাটের জন্য, দুর্নীতির জন্য, ভোট চুরির জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার জন্য তোমাকে ভোট দেবে? দেশের মানুষ তারেক রহমানকে নেতা বানাবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ভারত সরকারের অবস্থান প্রকাশ পাওয়ায় বিএনপি কাণ্ডজ্ঞান হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। 21 আগস্ট নিয়ে বিএনপি মহাসচিব চরম মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশের জনগণই ক্ষমতার মালিক, মূল মালিক, তারাই তাদের প্রতিনিধি নির্বাচন করবে সরকার পরিচালনা করার জন্য। পার্শ্ববর্তী দেশ হিসাবে তাদের আমাদের এখানে কারা ক্ষমতায় থাকবে, থাকবে না, আছে, এগুলো নিয়ে তাদের চিন্তা থাকতেই পারে। সেই চিন্তাপ্রসূত বিশ্লেষণ ভারতীয় পত্রপত্রিকায় আসছে। তাদের মধ্যে যে একটা অস্থিরতা, সেটারই প্রমাণ হচ্ছে 3টায় সংবাদ সম্মেলন ডাকা। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা মামলার রুল শুনানির জন্য প্রস্তুত। বুধবার থেকেই আসবে হাইকোর্টের কার্যতালিকায়। এদিনও শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এদিকে বেগম জিয়ার নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ 20 দিন পিছিয়েছে আদালত। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, গণমাধ্যমে প্রচার নিষেধাজ্ঞার মামলার শুনানিতে ফের হইচই। এদিন রিটকারী আইনজীবী আদালতকে জানান, তারেক রহমানের দেশের ঠিকানায় সাটানো হয়েছে নোটিশ, দেওয়া হয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তিও। শুনানির এক পর্যায়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন রিটকারী আইনজীবী ও বিএনপি পন্থীরা। দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার দুপুর 2টায় আদেশের সময় ধার্য করেন হাইকোর্ট। দুপুরে এসে মামলাটি শুনানির জন্য প্রস্তুত বলে আদেশ দেওয়া হয়। তারা তো আদালতে গোলমাল করছে কেন? তারা যখন নোটিশ আদালতে নির্দেশের জন্য নোটিশটা জারি করতে গেছে, সেখানেও তারা বাধা দিয়েছে, ধাক্কা দিয়েছে, বাধা দিয়েছে, তারপর পুলিশ নিয়ে গিয়ে সে নোটিশটা সেখানে আদালতের আদেশ পালন করতে হয়েছে। এইভাবে তারা সব জায়গায় গোলমাল করছে, শুনানি আসে নাই, এখনই তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সব কিছু। আসলে তো কোনোভাবে আইনগত কোনো অধিকারই নাই একজন ফিজুটিভ আসামির সম্পর্কে কোনো কথা বলার। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমানের ভুল ঠিকানায় নোটিশ দেওয়া হয়েছে, এই মামলায় হস্তক্ষেপ না করতে অনুরোধ জানান বিচারপতিকে। হাইলি পলিটিক্যাল একটা বিষয়, যে বিষয়টা চলতেই পারে না সেইটা এন্টারটেইন করা অথবা রিটের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। থাকসিন সিনোয়াত্রা
থাইল্যান্ডের মাটিতে পদার্পণ করেছেন এবং লক্ষ কোটি জনতা তাকে স্বাগত জানিয়েছে। দিন খুব বেশি দূরে নাই, থাকসিন সিনহাত্রার মতো উনিও বাংলাদেশে আসবেন। এদিকে নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। এই মামলায় সাক্ষ্য গ্রহণ পেছানো হয়েছে 12 সেপ্টেম্বর পর্যন্ত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে মামলাটি হয় বিএনপি নেত্রীর বিরুদ্ধে। আফসার হোসেন, সময় সংবাদ, ঢাকা। কৌশলগত অর্থনৈতিক জোট ব্রিক্সে নতুন কোনো সদস্য অন্তর্ভুক্ত হচ্ছে কিনা তা নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই জোহানেসবার্গে আজ বসছে 15তম শীর্ষ সম্মেলন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভূ রাজনৈতিক কারণেই বাংলাদেশকে সদস্যপদ দিতে আগ্রহী হয়েছে ব্রিক্স। পাশাপাশি চীন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকও গুরুত্বের সঙ্গে বিবেচনায় যথেষ্ট সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে গঠন করে ব্রিক জোট। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার সংযোজনে কৌশলগত এই অর্থনৈতিক জোটটি ব্রিক্স নামে যাত্রা শুরু করে, যার 15তম শীর্ষ সম্মেলন এবার হচ্ছে জোহানেসবার্গে। পৃথিবীর মোট জিডিপির 23% এবং বিশ্বের মোট জনসংখ্যার 42% অধিকারী এখন এই জোটটি। এছাড়া বর্তমানে বিশ্ব বাণিজ্যের 16% বেশি প্রতিনিধিত্ব করছে ব্রিক্স। পশ্চিমা বিশ্বের বিপরীতে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা এই জোটে সদস্য হবার জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার মধ্যেই বসল এবারের সম্মেলন। যদিও এখনও এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির খবর নেই কোনো তরফে। বলা হচ্ছে নতুন অন্তর্ভুক্তির বিষয়ে ব্রিক্স চাইছে নতুন করে আবারও পর্যালোচনা করতে। সদস্যপদ প্রাপ্তি বা অপ্রাপ্তির ইস্যু নিয়ে নানা আলোচনা চললেও কূটনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন ভিন্ন বাস্তবতায়। তারা বলছেন গেল এক যুগে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া এবং ভূ রাজনৈতিক ইস্যুতেই বাংলাদেশকে জোটে ভেড়াতে আগ্রহী হয়েছে ব্রিক্স। যতটা বাংলাদেশের লাভ, কিন্তু এই ব্রিক্স সদস্যরাও কিন্তু বাংলাদেশকে চাইবে। এর একটা বড় কারণ হলো যে বাংলাদেশ ওই সবার সাথে বন্ধুত্ব রাখার কারণে আমাদের যেই প্রধান বিষয়টা যেটা আমরা মানে বোঝাতে সক্ষম হয়েছি কিছুটা, যে আমরা অর্থনৈতিক সম্পর্কের সাথে সবার সাথেই আছি কিন্তু সামরিক কাঠামোর মধ্যে আমরা নেই। এখন আমরা জানি যে ব্রিক্স মূলত অর্থনৈতিক একটা কাঠামো, সেটা সামরিক জোট না। এবারের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একগুচ্ছ সাইড লাইন দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে, যেগুলোর মাধ্যমে বাণিজ্যিক সুবিধা নেওয়ার পাশাপাশি দেশগুলোর সঙ্গে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগও কাজে লাগাতে পারবে বলে মত বিশ্লেষকদের। যারাই সামিটে আসছেন এবং যাদের সাথে আলোচনা হওয়ার কথা, তারা পৃথিবী জুড়েই ব্যস্ততার মধ্যে থাকে, সেখানে এই সুযোগটা তারা স্বাভাবিকভাবে নেবেন যে সাইডলাইনে মিটিং করে কীভাবে যেই সহযোগিতাগুলো আছে সেগুলো কীভাবে বাড়ানো যায়, দেশের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যায় কিনা। তিন দিনের এই সম্মেলনে নতুন মুদ্রা প্রচলন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে সদস্যদের মধ্যে। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় বাণিজ্য বাড়ানোর সুযোগও সম্প্রসারণের আশা করছে বাংলাদেশ। বিশ্ব কূটনীতির ইতিহাসে ভিন্ন মাত্রা যোগ করতে যাওয়া ব্রিক্সে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর সদস্যপদের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আকারে ক্ষুদ্র হলেও ভূ রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, আর তাই আপাতত ব্রিক্সে সদস্যপদ পাওয়া বা না পাওয়ার চেয়ে কৌশলগত এই অর্থনৈতিক জোটটির যাত্রাপথে কূটনৈতিক প্রয়াস অব্যাহত রাখাই সর্বোত্তম পন্থা হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। জোহানেসবার্গের স্যান্টন কনভেনশন সেন্টার থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। পুরাতন জাহাজ আমদানির সুযোগ পেয়েই ভারত, পাকিস্তান এবং চীনকে টেক্কা দিয়ে মাত্র 6 মাসে 90টির বেশি জাহাজ কেটে রেকর্ড গড়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এখনও ইয়ার্ডগুলোতে আরও 40টি জাহাজ কাটা চলছে। এ সময় বিশ্বের বাকি দেশগুলো মিলে ভেঙেছে 110টি জাহাজ। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোকে আধুনিকায়ন করার পাশাপাশি পরিবেশগত উন্নয়নের কারণে বিদেশি পুরাতন জাহাজ মালিকদের টার্গেট এখন বাংলাদেশ। এছাড়া পৃথিবীর বেশ কয়েকটি দেশ জাহাজ কাটা থেকে পিছিয়ে আসায় এখন পুরাতন জাহাজের গন্তব্য চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ড, যে কারণে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পুরাতন জাহাজ কাটা। চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশ 200টি পুরাতন জাহাজ স্ক্র্যাপ হিসেবে কাটার সুযোগ নিয়েছে। এর মধ্যে একক দেশ হিসেবে বাংলাদেশের ব্যবসায়ীরা কিনেছেন 90টি জাহাজ। রেকর্ড পরিমাণ জাহাজ কাটার পর গত দেড় মাসে আরও 34টি পুরাতন জাহাজ আমদানি করেছে এই সেক্টরের ব্যবসায়ীরা। আর এসব জাহাজের মাধ্যমে দেশের রিরোলিং মিলে রড তৈরির জন্য 7,30,000 মেট্রিক টন লোহার যোগান দিয়েছে। আমরা যেহেতু গত বছর অনেক কম শিপ এনেছি, রডের দাম কিন্তু 1,00,000 টাকা ক্রস করেছিল, এখন যেহেতু আবার শিপ আসা শুরু করছে রডের দাম কিন্তু 90,000 টাকার নিচে চলে আসছে। তবে রহস্যজনকভাবে চলতি বছর চীন পুরাতন জাহাজ কাটা একেবারেই বন্ধ রেখেছে। শুধুমাত্র রিরোলিং মিলে স্ক্রিপের যোগান স্বাভাবিক রাখতে নির্ধারিত হারাচ্ছে বেশি মার্জিনে এলসি খুলতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ শিপ ব্যাকার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতার। জাহাজ একটু বড়গুলো কম আসতে চাই, যেহেতু মানুষের মার্জিনটা একটু বেশি নিচ্ছে ডলার সংকটের কারণে, এত ছোটো ছোটো আসতেছে, এখন আমাদের 40,000 টন 50,000 টন আসতেছে, এখন 10-12,000 বা 20,000 এরকম আসতেছে, 5-7,000 হইতে 20,000 পর্যন্ত আসতেছে। দেশে রডসহ লৌহজাত নির্মাণ সামগ্রী উৎপাদনে বছরে প্রায় 70,00,000 মেট্রিক টন স্ক্র্যাপ লোহার চাহিদা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কেটে 20-25,00,000 মেট্রিক টন স্ক্র্যাপের যোগান দেয়। বঙ্গোপসাগরের উপকূলে গড়ে ওঠায় শিপ ব্রেকিং ইয়ার্ডে একযোগে 40টি জাহাজ কাটা হচ্ছে। এই জাহাজের ওজন 25,000 মেট্রিক টন, যার উচ্চতা 13 তলা ভবনের সমান। কয়েক বছর আগেও এই ইয়ার্ডে কাটা হয়েছে 67,000 মেট্রিক টন ওজনের জাহাজ, যার সাইজ ছিল অন্তত 6টি ফুটবল মাঠের সমান। স্বাধীনতা পূর্ববর্তী একটি জাহাজ কাটা দিয়ে শুরু হয়েছিল এই শিপ ব্রেকিং ইয়ার্ডের, আর এই ইয়ার্ডে এখন বছরে কাটা হয় 300-এর বেশি জাহাজ, আর অর্থনীতি যুক্ত হচ্ছে 50,000 কোটি টাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কমল দে, সময় সংবাদ। 40% শুল্ক দিয়ে ভারত থেকে দেশের স্থলবন্দর দিয়ে ঢুকছে পেঁয়াজ। তবে আগের আমদানি করা পেঁয়াজ কেজিতে 15 টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। যথেষ্ট মজুত থাকা সত্ত্বেও বেশি দামে বিক্রি করায় সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা। এদিকে ভারতীয় পেঁয়াজের সঙ্গে বেড়েছে দেশি পেঁয়াজের ঝাঁজও। বাজারে পেঁয়াজের অভাব নেই, অথচ দামের ঝাঁজে নাকাল ক্রেতারা। মাত্র দুদিনের ব্যবধানে খুলনা, রংপুর সহ দেশের অন্যান্য বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। প্রকারভেদে 10-15 টাকা পর্যন্ত বেড়ে ভারতীয় পেঁয়াজ 60-70 টাকা এবং দেশি পেঁয়াজ 80-90 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অজুহাত, নতুন শুল্ক আরোপে ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কেনায় বাজারে প্রভাব পড়েছে। বড় বড় ব্যবসায়ীরা বলে মোকামে রেট বেশি, আমরা ওদের কাছ থেকে নিয়ে বেশি 10-15 বস্তা করি। এখন আমরা কম দাম কিনতে না পারলে কম দাম বেচবো কিভাবে? দেশি পেঁয়াজ 1 সপ্তাহ আগে আপনার মূল্য ছিল 60 টাকা, সেটা এখন বর্তমানে বেচা লাগতেছে 80-90 টাকা। তবে ক্রেতাদের অভিযোগ, দেশের বাজারে আগের আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। যথেষ্ট মজুত থাকা সত্ত্বেও সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। এটা তো আমাদের জন্য সমস্যা, আমাদের জন্য কষ্টকর। সারাদিন কাজকাম করে যে টাকা পাই আমরা কাঁচা বাজারে, সেটা হারে যায়। খুব মানে হিমশিম খেতে হয় কিনে খেতে গেলে। বাজার মনিটরিং তো অবশ্যই দরকার, এলসির পেঁয়াজ এলসির পরে সরকার বুঝে ব্যাট বসাচ্ছে। ভারতে বেঁধে দেওয়া 40% শুল্ক বেশি দিয়েই পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি, বেনাপল ও ভোমরা স্থলবন্দর দিয়ে। এতে প্রতি ট্রাকে দাম বেশি লাগায় অনেকে পেঁয়াজ আমদানিতে উৎসাহ হারাচ্ছেন। অতিরিক্ত গাড়ি প্রতি 2,00,000 টাকা করে লাগতেছে। দাম উদ্যোগের কারণে কিনে নিয়ে যদি বেচতে পারি না পারি এই টেনশনে নেনে। ক্রেতা একদমই কম, কারণ মানুষ একটু ভয়ে আছে যে দামটা আসলে কি হবে। সোমবার হিলি স্থলবন্দর দিয়ে 59 ট্রাকে 1,791 মেট্রিক টন পেঁয়াজ ঢুকেছে দেশে, আর ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে 87 ট্রাকে 2,510 মেট্রিক টন পেঁয়াজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজশাহী থেকে হেরোইনের চালান আসত ঢাকার কেরানীগঞ্জে। কারখানা দুটিতে প্রক্রিয়াজাতকরণের পর ছোট ছোট পুরিয়া আকারে তা মশলার প্যাকেটে সরবরাহ করা হতো রাজধানীতে। অভিযান চালিয়ে 2 কেজি হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে 6 জনকে।
হেরোইনের সঙ্গে বিশেষ কেমিক্যাল মিশিয়ে ব্লেন্ডিং, তারপর নির্দিষ্ট তাপমাত্রায় গরম। তৃতীয় ধাপে সামান্য পরিমাণ হেরোইন ফয়েল পেপারে মোড়ানো হয়, হয়ে যায় পুরিয়া। এবার 100টি পুরিয়া একটি মশলার প্যাকেটে ঢুকিয়ে তা ইলেকট্রিক প্যাকেটিং মেশিনের মাধ্যমে মুখ আটকানো হয়। পরের ধাপ বাজারজাতকরণ। এভাবে আটা ময়দা মশলার প্যাকেটে করে কেরানীগঞ্জের ঘাটারচরের একটি ফ্ল্যাট থেকে রাজধানীতে ঢুকছে হেরোইন। মঙ্গলবার কারখানাটিতে অভিযান চালায় পুলিশ, উদ্ধার করা হয় বিপুল হেরোইন। কারখানাটিতে অভিযান চালিয়ে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা সম্পর্কে পিতা পুত্র। বাবার দাবি, ছেলের হাত ধরেই এই লাইনে তিনি। পাঁচটা কারিগর আছি, একটা নাই আসে নাই, আর চারজন উপস্থিত আছি আমরা। আমরা এই চারজনে এই মালটাকে এখানে প্রক্রিয়া করা হয়। বাবা তো এমনি ডায়াবেটিসের রোগী, হাড়ের রোগী, এই জন্য যখন ফ্যামিলি চালাতে পারতেছে না তখন বাবারও নিয়ে আসছে এই জায়গায়। কেরানীগঞ্জের সুজন হাউজিং এলাকাটি পুরোটাই আবাসিক। নিরিবিলি পরিবেশে তিনতলা ভবনের নিচতলায় আরেকটি কারখানার সন্ধান। এখানেও ওই একইভাবে প্রক্রিয়াজাত করা হতো হেরোইন। দুটি কারখানায় অভিযান চালিয়ে ঢাকা জেলার পুলিশ উদ্ধার করেছে 2 কেজি হেরোইন, যার বাজার মূল্য 2 কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে 6 জনকে। অত্যন্ত নির্জন একটি আবাসিক এলাকা, যেখানে এখনো সিসি ক্যামেরা ওরকম নেই, পুলিশের নজরদারি হয়তো একটু কম, এবং তারাও এখানে নিরাপদ বোধ করে। এবং সর্বোপরি এই বাসাগুলোতে যে এই ধরনের কাজ হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আমরা বাড়ির মালিকগুলোকে জিজ্ঞাসাবাদ করে তারা জানিয়েছে তারা এই বিষয়ে কিছুই জানেন না। পুলিশ বলছে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে প্রতিদিন কেরানীগঞ্জ থেকে হাজার হাজার পুরিয়া হেরোইন রাজধানীতে ঢুকত এই সিন্ডিকেটের মাধ্যমে। যেহেতু একদিনেই 2 কেজি হেরোইনের মতো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি, তো প্রতিদিনই এখানে এরকমভাবে হেরোইন আসে এবং সেটা প্রক্রিয়াজাত হয়ে প্রতিদিনই ঢাকার ভেতরে বিভিন্ন জায়গায় এটা চলে যায়। এই মাদক চক্রটির মূল হোতার নাম ঠিকানা পেয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিএনপির পক্ষ থেকে সময় টেলিভিশন ও 71 টিভিকে বয়কটের ঘোষণায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাটকো। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে অ্যাটকো জানায়, বিএনপির পক্ষ থেকে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ, তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সব রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাটকো। সিজিপিএর শর্ত বাতিল চেয়ে ও 3 বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় আশপাশের এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট ও জনদুর্ভোগ। ফলাফল প্রকাশে দীর্ঘ সূত্রতা ও সিজিপিএ শর্তাবলী বাতিলের দাবিতে মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত মোড়ে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় নানা দাবিতে স্লোগান দেন তারা। সর্বোচ্চ 3 বিষয় মানোন্নয়নের মাধ্যমে পরবর্তী বছরে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া দাবি হচ্ছে। রিটেকের মাধ্যমে আমাদের পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার ব্যবস্থা করে দেয়। সর্বোচ্চ তারা 3 মাসে ফলাফল না দিয়ে আমাদেরকে ফলাফল দেওয়া হয়েছে 7 মাস, 8 মাস এবং 9 মাসে। ঢাকা কলেজের শিক্ষক পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের যে দাবি, যেমন দাবির মধ্যে একটা আছে যে 9 মাস, 8-9 মাস রেজাল্ট প্রকাশে লাগে, এই বিষয়টি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা যৌক্তিক প্রশ্ন শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনের কারণে নীলক্ষেত অবরুদ্ধ থাকায় আশেপাশের এলাকায় সৃষ্টি হয় যানজট। জাম, ঠিক আছে, পুরো রিপিট প্রায় 3 ঘন্টা মতো ঢালতাছি, গাড়াচর থেকে আসছি, 1 ঘন্টা থেকে আমি বসে আছি কলাবাগান, তো এইটুকু আসছি 4 ঘন্টা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান শিক্ষার্থীরা। নজরুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির মানুষের সহায়তায় বাংলাদেশ পাশে আছে বলেও চিঠিতে উল্লেখ করেন সরকার প্রধান। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ে ছাই যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপ। আগুনে এখনও সন্ধান মেলেনি প্রায় 850 মানুষের, উল্টো প্রতিনিয়ত লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। কর্তৃপক্ষের আশঙ্কা, নিখোঁজদের কেউই আর বেঁচে নেই। আগুন নিভলেও ভয়াবহ এ দুর্যোগের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাসিন্দারা। দুর্যোগ কাটিয়ে দ্বীপটিতে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হলেও রীতিমতো হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। এরই মধ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই অবস্থায় মার্কিন সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনে ওয়াশিংটনের সঙ্গে এক হয়ে কাজ করতে চায় ঢাকা। সম্প্রতি বাইডেনকে লেখা এক চিঠিতে এমন বার্তাই দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবানলে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে বাংলাদেশের সরকার প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের এই কঠিন সময়ে দেশটির সরকার ও জনগণের পাশে আছে বাংলাদেশ। মর্মান্তিক এ দুর্যোগে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি বাংলার মানুষের পক্ষ থেকে সমবেদনাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মাওই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সামুদ্রিক ঝড় হিলারির কবলে পড়ে পরপর চারটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল এক বাংলাদেশি আইনজীবীর। আহত হয়েছেন অন্তত ৬ জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। স্থানীয় সময় রোববার মেক্সিকো থেকে ধেয়ে এসে ক্যালিফোর্নিয়া উপকূলে আছড়ে পড়ে ঝড় হিলারি। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও দেখা দেয় আকস্মিক বন্যা। ঝড় ও ভূমিকম্পে হতাহত অথবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বৈরি আবহাওয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাসফিন হক মাসুম নামে বাংলাদেশি আইনজীবীর। রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে লাস ভেগাস থেকে গাড়ি চালিয়ে মাসুম ক্যালিফোর্নিয়ার বাড়িতে ফিরছিলেন। পথে বিকেল 3:30 দিকে 15 ফ্রিওয়ে সড়কের ভিক্টরভিল এলাকায় পরপর চারটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান 42 বছরের তাসফিন। তার গাড়িতে থাকা আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। পারিবারিক সূত্রে জানা যায়, একটি মামলার শুনানিতে অংশ নিতেই তড়িঘড়ি করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বাড়ি ফিরছিলেন মাসুম। নিহত তাসফিন তার মা শারমিন হক ও ছোট ভাই ফাহিমকে নিয়ে ক্যালিফোর্নিয়া রিভারসাইড কাউন্টিতে বসবাস করতেন। বাবা মারা যান 2 বছর আগে। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের নাসিরাবাদে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ফ্রান্সে দাবদাহের তীব্রতা বাড়ায় 19টি বিভাগীয় শহরে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ বিষয়ে সবশেষ জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। ফ্রান্সে চলমান দাবদাহের তীব্রতা গতকালকের তুলনায় আরও বেড়েছে। আজকে দেশটিতে এবছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 43 ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়, এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকাল কিংবা আরো 2-1 দিন এই তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র এই গরমে আসলে এখন জনজীবনে হাঁসফাঁস অবস্থা নেমে এসেছে। জনজীবনে আসলে অসহনীয় এবং অস্বস্তিকর একটি পরিবেশ আসলে নেমে এসেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে পথচারীদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় এবং রাস্তায় অস্থায়ী ঝর্ণা থেকে পানি দেওয়া হচ্ছে। পাশাপাশি বয়স্ক শিশুদের বিষয়ে সতর্ক থাকার জন্য এবং তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষ বারবার পরামর্শ প্রদান করছে, এবং বাইরে বের হওয়ার সময় সবাই যেন বেশি করে পানি পান করেন, তোয়ালে ভিজিয়ে রাখেন, যাতে হিটস্ট্রোক বা এ ধরনের এই গরমজনিত কোনো রোগে আক্রান্ত অসুস্থ হলে তারা যেন প্রাথমিকভাবে নিজে নিজেই আসলে সেই সেবা নিতে পারেন, সে ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে আমি প্লাজদোলা বাতাস্তেলিঙ্গাতে রয়েছি এবং এর আশেপাশে বিপুল সংখ্যক মানুষ স্বস্তি পাওয়ার জন্য গাছের নিচে এবং লেকের পাড়ে আসলে বসে আছেন। এর পাশাপাশি এই গরমে মানুষজন যারা কষ্টে সবচেয়ে বেশি পড়েছেন, বিশেষ করে দেশটিতে বসবাসকারী উদ্বাস্তু যারা রয়েছেন, অভিবাসী যারা গৃহহীন মানুষজন রয়েছেন এবং যারা আসলে বাইরে কাজ করছেন, তাদের জন্য এই গরম খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে এই গরমে স্বস্তি পাওয়ার জন্য, পাশাপাশি এই গরমকে আসলে উপভোগ করার জন্য এই প্লাজদোলা বাতাস্তেলিঙ্গাতে এখানে যে নৌকা রয়েছে সেই নৌকা ভাড়া করে অনেকেই আসলে সেটি উপভোগ করছেন, যার কারণ এখানে নৌকা ভাড়াও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই গরম তীব্র গরম পড়ার কারণে অনেকেই নৌকা নিয়ে সেটি উপভোগ করছেন এবং স্বস্তির খুঁজে তারা এই লেক পারে ঘুরছেন। তো প্যারিস থেকে দাবদাহের সর্বশেষ পরিস্থিতি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফ্রান্সে।
Thank you.